আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী এবং বাংলাদেশি দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী একটি আশা করি আরও আল্লাহ প্রিয় বাংলাদেশি এবং প্রবাসী ভাইরা আজকে আমরা কথা বলতে যাচ্ছি বিষা সংক্রান্ত নিয়ে আপনারা সবাই হয়তো জানেন বর্তমানে বাংলাদেশের বিষার কোনো শেষ নাই সৌদি আরব থেকে প্রচুর পরিমাণে বিষা এখন স্টক রয়েছে বা প্রচুর পরিমাণে বিষা রয়েছে বিভিন্ন ট্রাভেলস এজেন্সির কাছে কাছে এবং কিছু রয়েছে প্রবাসীদের বলতে গেলে যেগুলা গৃহ সংক্রান্ত বিষা তারপর হচ্ছে বিভিন্ন আপনার হচ্ছে মহাশাসের বিষা এগুলা প্রবাসীদের কাছেই রয়েছে অনেকের এবং এই বিষাগুলা ফ্রি বিষার হিসেবে বিক্রি করা হচ্ছে অন্য প্রবাসী অন্য বাঙালি বাইদের কাছ থেকে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রি ভিসা নামে প্রতারণা বা আপনারা বর্তমান যে সব বিষাগুলো দেখতেছেন দালালরা যে সকল বিষাগুলোকে ফ্রি বিষা বলতেছে অথবা আপনাদেরকে বলতেছে এই এগুলো হচ্ছে ভালো বিষা এই বিষাতে সৌদি আরবে গেলে ইনকাম করতে পারবেন আশি হাজার টাকা নব্বই হাজার টাকা ষাট হাজার টাকা বিভিন্ন মন্তব্য কিন্তু রয়েছে এই বিষাগুলো নিয়ে তো বর্তমানে যে সকল বিষাগুলো রয়েছে বাংলাদেশে তার এইট্টি পারসেন্ট বিষা আমি আবার বলছি বর্তমানে যে সকল ভিসাগুলো সৌদি আরব থেকে বাংলাদেশে আসছে বা রয়েছে বিভিন্ন ট্রাভেলস এজেন্সির কাছে সে সকল ভিসার প্রায় এইটটি পারসেন্ট বিষয় হচ্ছে আপনার মহাশাসার ভিসা এখন মহাশাসা কি হয়তো অনেকে যারা নতুন তারা হয়তো বুঝবেন না যারা এখনও সৌদি আরবে যাননি তারা মহাশাসাটা বুঝবেন না এই মহাশাসাটা হচ্ছে ঠিকাদার একটি কোম্পানি বা ঠিকাদার একটি আমরা যারা দেখি যে বিভিন্ন জায়গাতে ছোট ছোট কাজ নেয় ঠিকাদার এই মহাশাসাটা ঠিক সেম কোয়ালিটি ঠিকাদার ধরেন সে দশজন লোক নিয়ে একটা জায়গাতে কন্ট্রাক্টে কাজ নিল সেখানে দশজন লোক দিয়ে কাজ করে আসলো অন্য জায়গাতে আরও পঞ্চাশ জন লোকের কাজের প্রয়োজন সেখানে আরো কিছু জন লোক নিয়ে সে কাজ করে আসলো ঠিকাদার এক কথায় বলতে গেলে আর এটি হচ্ছে মহাশাসা তো মহাশাসার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে বেশিরভাগ মহাশাসা কোম্পানিগুলা বা মহাশার যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোতে গিয়েই কিন্তু বাঙালিরা সবচেয়ে বড় ধরনের বিপদ পড়ে সেই বিপদটা কি স্যালারি নিয়ে সমস্যা থাকে এই মহাসাসা বিষয়গুলোতে দ্বিতীয় হচ্ছে কাজ নিয়ে সমস্যা থাকে বলা হয় আট ঘন্টা ডিউটি কিন্তু যাওয়ার পর হয় দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি বেতন নিয়ে সমস্যা থাকে বাংলাদেশে কন্ট্রাক্ট ফর্মে সাইন করা থাকে বারো সুরিয়াল ওই দেশে যাওয়ার পর কোম্পানি বেতন দেয় ছয় সুরিয়াল আটশো রিয়াল এক হাজার রিয়াল সর্বোচ্চ তো বেতন নিয়ে সমস্যা হচ্ছে বেতন পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে তারপর কাজ নিয়ে সমস্যা হচ্ছে তো এই সমস্যা মহাশাশার বিষয়গুলোতে সবসময় পাওয়া যায় বা এই ধরনের বিষয়গুলোতে এই সমস্যাগুলো বেশিরভাগই হয় এবং আমরা যেটা লক্ষ্য করছি এবং আমাদের কাছে এই ধরনের তথ্য কিন্তু রয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে এই সকল মহাশাগুলোর সাথে বিভিন্ন সাপ্লাই কোম্পানি বা বিভিন্ন সাপ্লাইয়ারের সাথে কানেকশন থাকে বিভিন্ন সাপ্লায়াররা হতে পারে বাঙালি সাপ্লায়ার হতে পারে ইন্ডিয়ান বা পাকিস্তান সাপ্লায়ার এই সাপ্লায়াররা করে কি এই মহাসাসার সাথে মহাশাসা থেকে যে যে কফিল বিষাগুলো বাইর করে তার সাথে চুক্তি করে যে তোর আমেলগুলোকে বা তোর কর্মীগুলোকে আমি এক বছর ইউজ করব তোকে মাসে মাসে আমি তিন সুরিয়াল করে ফায়দা দিব প্রতি জনপতি দেন হচ্ছে এই বিষাগুলো দিয়ে যখনই আপনি যাবেন সৌদি আরবে তখন কিন্তু কফিলে আপনাকে তার কাজ করাবে না সে আপনাকে বিক্রি করে দিয়েছে থার্ড পার্টির কাছে অর্থাৎ সাপ্লায়ার কাছে তখন সেই বিষাগুলার যেই বিষাগুলার সাথে কন্টাক্ট হয়েছে সাপ্লায়ারের সে আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে এবং তারা আপনাকে বিভিন্ন আপনা জায়গাতে আপনা কাজ দিবে আর তখনই আমরা করি এবং আমরা বলি যে আমরা সাপ্লাই কোম্পানিতে গেছি আসলে বিষয়টা হচ্ছে হচ্ছে সাপ্লাই কোম্পানির মতো হচ্ছে সাপ্লাই কোম্পানির মতো তার নিজস্ব কোনো কাজ না থাকলে সে বিভিন্ন জায়গায় সাপ্লাই হিসেবে সেল করে দেয় এখন সাপ্লাই হিসেবে সেল করে দেওয়ার পর যে সাপ্লাই আপনাকে নিল বা আপনার কোভিলের কাছ থেকে আপনাকে কিনে নিল এক বছরের জন্য বা দুই বছরের জন্য চুক্তি করে দেন হচ্ছে তারা বিভিন্ন জায়গাতে আপনাকে ঘন্টা হিসেবে কাজ করাবে এবং বিনিময় আপনাকে সরিয়াল বা স্যালারি দিবে কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে সবচেয়ে টাকা নিয়ে সুরিয়াল বেশি করে আপনাকে এক মাস কাজ করাবে এক মাস বেতন দিবে তিন মাস বসায় রাখবে কাজ নাই আবার চার মাস কাজ করাবে দুই মাসের বেতন দিবে দুই মাসের বেতন পাবেন না আমি এরকমও শুনছি আমাদের চ্যানেলে অনেকেই কমেন্ট করেছে যে ভাই আমি সাপ্লাই কোম্পানিতে আছি দীর্ঘ একটি বছর ধরে কাজ করতেছি কোনো রকমের বেতন নাই শুধু খানা খরচ দিচ্ছে তো এই কথাগুলো বিভিন্ন দালালের মাধ্যমে বা বিভিন্ন পরিচিত লোকের মাধ্যমে হয়তো অনেকে সৌদি আরবে যাবেন তো এই জন্যই বলতেছি ভাই অন্তত যে ভিসাটা দিয়ে আপনি যাবেন আসলে ভিসাটা একটু যাচাই করে নিবেন যে কি কোম্পানির ভিসা আসলে এটা কি কোনো আদৌ সিরকা কিনা কোনো কোম্পানি কিনা নাকি মহাসার বিষা মহাশাসার বিষা কিন্তু আমেলা দি হয় হ্যাঁ অনেকে হয়তো ভাববেন ভাই আমেল আইদি বিষা ভালো বিষা ভাই আমেল আইদি হলে হবে না বিষাটা কোন কোম্পানির বিষা এবং ওই কোম্পানিটা কি সৌদি আরবে সুনাম দন্য কোন কোম্পানি কিনা নাকি ওটা মহাসা এটার খোঁজখবর আগে নিতে হবে বিদেশে যাওয়ার আগেই প্রথম হচ্ছে আপনার খোঁজখবর নেওয়া যে বিষাটা আপনাকে দিচ্ছে দালাল বা এজেন্সি দিচ্ছে বিসাটা আসলে কোম্পানি কিনা যদি কোম্পানির বিসা হয় তাহলে চলে যান বেতন নিয়ে সমস্যা হবে না বেতন যদিও কম হয় বেতন প্রতি মাসে মাসে পাবেন অনেক সুযোগ সুবিধা পাবেন তারপর পেনশন একটা পাবেন যেটা হচ্ছে দীর্ঘ দশ বছর বা পনেরো বছর কাজ করলে কোম্পানিতে যে পেনশনটা পাওয়া যায় এককালীন একটা টাকা পাওয়া যায় সেটা পাবেন কিন্তু সাপ্লাইরে কোনো কোন পাবেন না আর সাপ্লাইতে গেলে কান্না ছাড়া বা কোনো গতি থাকবে না পাঁচ পার্সেন্ট সাপ্লাই কোম্পানি বা পাঁচ পার্সেন্ট মহাশাসাগুলো রয়েছে যেগুলো মোটামুটি আপনারা ভালো থাকবেন কিন্তু বেশিরভাগ সাপ্লাই কোম্পানিগুলোতেই বেতন নিয়ে সমস্যা হবে কাজ নিয়ে সমস্যা হবে আরও বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা হতে পারে এর জন্য আপনারা যারা বর্তমানে বিষা নিচ্ছেন বা বিষয় নিয়ে সৌদি যাবেন আপনাদেরকে যেতে নিষেধ করছি না কিন্তু যাওয়ার আগে অন্তত আপনি যে বিষাটা নিয়েছেন বা যে বিষা দিয়ে আপনি সৌদি আরবে ঢুকবেন অবশ্যই বিষাটা একটু ভেরিফাই করেন ভিসাটা দেখেন কোন কোম্পানির ভিসা এবং সে কোম্পানি অনুসারে সেই কোম্পানির ভিসাটা কোন জায়গায় সে কোম্পানির হেড অফিস কোথায় সেখানে আপনার আত্মীয় স্বজন দিয়ে বা পরিচিত বন্ধু বান্ধব দিয়ে বা যে কোনো মাধ্যমে সেই অফিসে গিয়ে আপনি একটু খোঁজ খবর নেন আসলে ভিসার যে বিষাটা নিচ্ছেন সেই বিষা কোম্পানিটা আসলে কি কোম্পানি নাকি মহাশ আশা যদি কোম্পানিটা হয় তাহলে সমস্যা হবে না যদি মহাশ আসা হয় সেক্ষেত্রে বাই সমস্যা মহাশাশা বিষাগুলোতে বেশিরভাগ বেতন নিয়েই সমস্যা হয় তো যাই হোক অনেক কথা বললাম কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে বিষা রয়েছে বাংলাদেশে বিভিন্ন এজেন্সি বা ট্রাভেলসের কাছে সেই সকল বিষয়গুলো কিন্তু সবগুলো কোম্পানির বিষা না বেশিরভাগগুলোই হচ্ছে মশাসার বিষা সাপ্লাই কোম্পানির ভিসা তো এই সকল বিষয়গুলো থেকে আপনার যাওয়ার আগে অন্তত দশ বার ভাববেন চিন্তা ভাবনা করেই যাবেন তো এই ছিল আমার পরামর্শ তারপর বাকিটা হচ্ছে আপনাদের ওপর আপনারা কিভাবে যাবেন কিভাবে চেক করবেন সবগুলো হচ্ছে আপনারা চেষ্টা করে করে তো এই ছিল আর যাবার আগে রিকোয়েস্ট যাচ্ছি যারা এখন পর্যন্ত এই ভিডিওটাকে শেয়ার শেয়ার করেন নাই প্লিজ ভিডিওটা করে দিবেন জনস্বার্থের জন্য হয়তো আপনার একটি শেয়ার হয়তো অনেক প্রবাসী ভাইদের বা অনেক বাংলাদেশি যারা আছে বিষা নিবে তারা যাতে সতর্ক হয় যা তারা যাতে সঠিক বিষা দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিলডেন আল্লাহ হাফেজ